নমস্কার, আজকে আবার চলে এসেছি নতুন একটা আম নিয়ে। যে আমটা অনেকদিন আগে ফেমাস হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, রিসেন্ট 2-3 বছর 4 বছর ধরে দেখছি আমটা নিয়ে খুব চর্চা শুরু হয়েছে। একটা এক্সিলেন্ট কোয়ালিটির আম। এই আমটা নিয়ে আমার বলতে ভালো লাগছে, আমি নিজের হাতে ধরে আছি, ধরতেও ভালো লাগছে। 2000 সালে এই আমটা রিলিজ করা হয় ভানসারি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি পারিয়া, গুজরাটের একটা জায়গা। সেখান থেকে তাদের একটা কোর এরিয়া রিসার্চের রয়েছে, তারা এগ্রিকালচারাল বিষয় নিয়েই শুধু রিসার্চ করেন সায়েন্টিস্টরা। ওখানে এগ্রিকালচার এক্সপেরিমেন্টাল স্টেশন অফ ভানসারি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এই আমটা 2000 সালে রিলিজ করা হয়। এই আমটা 2000 সালে যখন রিলিজ করা হয়েছিল তার আগে আগেও কয়েকটা হাইব্রিড রিলিজ করা হয়, 1986-1987 সালে নীলেশ্বর, নীলফানসো প্রভৃতি আরো কয়েকটা রয়েছে। তো সেগুলো সম্বন্ধে আমি পরে বলবো, আজকে এসেছি এক্সক্লুসিভ সনপুরি নিয়ে, যেটা একটা হাইব্রিড ভ্যারাইটি। এটা তৈরি করা হয়েছিল গুজরাটের বিখ্যাত বেনেসান এবং মহারাষ্ট্রের বিখ্যাত আলফানসো আমের ক্রসের মাধ্যমে। আলফানসো ছিল ফিমেল প্যারেন্ট আর বেনেসান ছিল মেল প্যারেন্ট। তো যার মা আলফানসো বাবা বেনেসান, সে আমের কোয়ালিটি সম্বন্ধে বলার অপেক্ষা থাকে না। তার উপরে আমাদের সায়েন্টিস্টদের সিলেকশন, ওনারা যখন নির্বাচন করেছেন এত পলিনেশন, কত পলিনেশন আমরা জানি, সিন্ধু আমটাকে তৈরি করার জন্য 4000 পলিনেশন করিয়েছিলেন, সেখান থেকে একটা গাছ সিলেক্ট করেছেন। আর এখানে কিছু মানুষ বিদেশ থেকে, যেই দেশেই থাকে সে অন্য দেশে গিয়ে কিছু আম আনছেন, হঠাৎ করে নতুন ভ্যারাইটি বলছে এটা আমাদের দেশে একদম খুব ভালো ফাটাফাটি বিপ্লব এনে দেবে কৃষিতে। একজন সায়েন্টিস্ট একটা আম নির্বাচন করার পরে সেটা সেই জায়গাতে হচ্ছে কিনা তার জন্য পুরো জীবন দিয়ে দেন, একটা জীবন, একটা জেনারেশন কেটে যায় একটা আম নির্বাচন করতে, তারই কিছু ফলস্বরূপ আমরা এই রকম ভ্যারাইটি পাই। কত রিসার্চ, কত রিসার্চের পর একটা একটা ভ্যারাইটি সিলেকশন হয় সেটা আমি জানি, একজন সায়েন্টিস্ট কে দেখি এবং বুঝতে পারি যে কত রিসার্চের পর এরকম ফল পাওয়া যায়। তো যাই হোক, প্রথমে আজকে আমি গাছ সম্বন্ধে বলবো। এটা আমার একটা মাল্টিগ্রাফটেড সনপরি গাছ, এটা অনেকগুলো ভ্যারাইটি আছে। আর তার সাথে সাথে আমি টেস্ট রিভিউ দেব সনপরি আমের। এই আমটা দেখতে পাচ্ছেন সনপরি, যারা চেনেন তারা বুঝে গেছেন যেটা সনপরি আম। এইবারে প্রথমে আমি গাছ সম্বন্ধে বলে দিই, তারপর ফল সম্বন্ধে বলি। গাছ সম্বন্ধে বলতে গেলে উনাদের কথা অনুযায়ী আমি পুরো রিসার্চ আর্টিকেল যা পড়েছি সেটা সম্বন্ধে পুরো আমি একদম অক্ষরে অক্ষর বলে দিচ্ছি। এটা কিন্তু ভিগোরাস গ্রোথের একটা প্ল্যান্ট, এর গ্রোথ কিন্তু অনেক হয়, সাইড ওয়াইজ এবং আপরাইট দুদিকেই এর গ্রোথ পোটেন্সিয়াল মারাত্মক রকম ভাবে, খুব ভিগোরাস প্ল্যান্ট। সুতরাং এটাকে 10 মিটার বাই 10 মিটারের গ্যাপে লাগানো উচিত, মানে 30 ফুট বাই 30 ফুট অন্তত। অনেকে নিরাশ হয়ে গেলেন, তো না, এখানে একটা অপশন আছে এবং সায়েন্টিস্টরা ফার্দার রিসার্চ করে দেখেছেন, এটাকে হাই ডেন্সিটিতে করা যায় 5 মিটার বাই 5 মিটারের ডিস্টেন্সে। কি করে? আপার ক্যানোপি ট্রিম, সাইড ক্যানোপি ট্রিম, এই দুটো ক্যানোপি যদি আমরা বছরে অন্তত একবার ট্রিম করতে পারি তাহলে এর গ্রোথ আমরা আটকাতে পারবো। এই কিন্তু আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে যাবে, যেরকম ঠিক চন্দ্রমল্লিকা বা গাঁদা গাছের ডগা টুকলে ঝাঁকড়া হয়ে যায়। অনেক আম গাছে কি, ডগা কাটলে দুটো বেরোলো, দুটো আবার এত লম্বা লম্বা হয়ে গেল, এর ক্ষেত্রে কিন্তু নয়, কাটবেন 3-4টে করে বেরোবে, সেখান থেকে 2-3টে করে ফ্লাশ হয়ে যাবে, একদম গোল হয়ে যাবে গাছ। একে ট্রিম করলে গাঁদা বা চন্দ্রমল্লিকার মতো গোল হয়ে যায়, এটাই সনপরির একটা ভালো দিক। সুতরাং হাই ডেন্সিটিতে এটা করা যায় যদি আপনি ট্রিম করে, প্রুন করে গাছকে রাখতে পারেন। প্রথম, দ্বিতীয়, কৃষকদের জন্য বলি, এর যে গাছ সেই গাছে রোগ পোকার আক্রমণ খুবই কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যালফরমেশন, গাছে ম্যালফরমেশন হলে আমরা জানি ম্যাক্সিমাম কেসেই গাছটা কেটে ফেলতে হয়, বাদ দিয়ে দিতে হয়, ডিসকার্ড। এতে কিন্তু ম্যালফরমেশন হয় না, এটা ম্যালফরমেশন রেজিস্ট্যান্ট একটা জাত। তো এখনো পর্যন্ত আমি তো দেখতে পাইনি, সায়েন্টিস্টরাও বলেছেন যে ম্যালফরমেশন হয় না সনপরিতে। 3 নম্বর পয়েন্ট, যে সাধারণ পোকামাকড় গুলো আমাদেরকে জ্বালাতন করে বর্ষার মরশুমে, বিশেষ করে নতুন পাতা বেরোয় যেরকম থ্রিপস, যেরকম লিপ উইভিল, এগুলো কিন্তু সনপরিতে খুব কম লাগে, লিপ উইভিল থ্রিপস খুব কম। এরপরে বর্ষা আসছে, বর্ষাতে শিকড় পচে যাওয়া বা পাতা পচে যাওয়া, পুড়ে যাওয়ার একটা জিনিস থাকে, ফাঙ্গাস কোলাটোট্রিকাম গ্রুপ অ্যান্থ্রাকনোস যেটাকে বলা হয়, সেই ফাঙ্গাসের আক্রমণ হয়, এতে কিন্তু
ফাঙ্গাল অ্যাটাকও খুব কম। যেটা মেন ফাঙ্গাস কোলাটোট্রিকাম গ্রুপ অফ ফাঙ্গাস, সেটা কিন্তু খুবই কম। ফ্রুট ফ্লাই, যেটা আম হারভেস্টের সময় একটু জ্বালাতন করে, সেটা কিন্তু ওনারা বলেছেন কম হলেও কিছুটা আছে। সেক্ষেত্রে এইরকম ফ্রুট ফ্লাই ট্র্যাপ দিয়ে আপনি এটা সমাধান ইজিলি করতে পারেন, খুব সহজেই করা যেতে পারে। তো এই গাছটার পাতার ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছেন স্ক্রিনে গাছের পাতার ছবি, চেনার উপায়। তবে গাছটা একটু বড় হলে চিনতে সুবিধা হয়। আমার এই ফল দুটো হয়েছে জাস্ট গ্রাফ্ট করেছি, তার থেকে একটা ক্যানোপি, সেখান থেকে ফল। তো এই দুটো, বাকি আরো আছে, আমি দেখাবো সনপরির। তো প্রথমে শেপটা দেখে নিন, এই যে সনপরির শেপ। এবার আমি বলি, যখন ব্যবসাজাত করবেন ফল একজন কৃষক, তখন তার আর একটা দিক তাকে দেখতে হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট। আমের কিপিং কোয়ালিটি এক্সিলেন্ট, অন্তত 10 দিন এর কিপিং কোয়ালিটি, অন্তত মিনিমাম 10 ডেজ। আমি এই আমটা তুলে রেখেছিলাম ঘরে, 16 দিন হয়ে গেছে, 16 দিন এই আমটা হয়েছে, তারপরে এই যে দেখুন ব্ল্যাক স্পট আসা শুরু হয়েছে। একটা 7 দিনের পুরানো আম, এটা 7 দিন আগে তুলেছি, দেখুন কোনো রকম কোনো, শুধু লেন্টিসেল গুলো একটু এর চওড়া, এই যে বিন্দু বিন্দু দেখতে পাচ্ছেন, এগুলো লেন্টিসেল, তো লেন্টিসেল গুলো চওড়া, এতে কোন রকম ব্ল্যাক স্পট দেখতে পাবেন না আপনি 10 দিনের মধ্যে। সুতরাং বলা যেতে পারে এটা একটা এক্সপোর্ট কোয়ালিটি। ইয়েলো কালার হয়ে যায়, পেকে গেলে গোল্ডেন ইয়েলো কালার হয়ে যায়, রেড ব্লাস্টাস আসে না, ইয়েলো কালার। যেহেতু এটা বেনেসান এবং আলফানসোর ক্রসে তৈরি, তাই জন্য এই জায়গাটা দেখতে অনেকটা বেনেসানের মতো, ওপরে এই অংশটা একটু আলফানসোর মতো দেখতে, ওভারঅল দেখতে অনেকটা বেনেসানের মতোই আমটা, এই দেখলে বুঝতে পারবেন, ওভারঅল দেখতে অনেকটা বেনেসানের মতোই। তো এই এবারে আমি কাটবো এই 16 দিন পুরনো আমটা, মানে 16 দিন মানে বুঝতে পারছেন অর্ধেক মাস ঘরে আছে, অন্য আম পচে তার বীজ থেকে গাছ বেরিয়ে যেত। তো এই তো কোনো ফ্রিজে রাখিনি, কোনো ব্যাগিং করিনি, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিনি, কোনো হট ওয়াটার ব্রাথিংও দিইনি একে, প্লাস গাছটা যখন এই ফলটা যখন গাছে ছিল তখন তাতে কোনো ব্যাগিং কিন্তু করিনি, তারপরেও এই। তো কেটে দেখা যাক, গাছের সম্বন্ধে বলে দিয়েছি, অনায়াসেই এই গাছটা চাষাবাদ করতে পারেন, এই গাছটা লাগাতে পারেন, হাই ডেন্সিটিতে 5 মিটার বাই 5 মিটারের গ্যাপে অবশ্যই করতে পারেন। তবে মনে রাখবেন 5 মিটার বাই 5 মিটারে যখন আপনি এটাকে কাল্টিভেশন করবেন, তখন যে রোগুলো তৈরি করবেন 10 বছর পর অল্টারনেট রোর গাছগুলো আপনাকে কেটে দিতে হবে, অল্টারনেট রোর গাছগুলো আপনাকে কেটে দিতে হবে, একটা রো, দুটো রো, তিনটে রো, এরকম একটা দুটো তিনটে। 10 বছর পর কি করবেন, এই রোটা থাকবে, এই রোটা থাকবে, মাঝের রোটা কেটে দিতে হবে 10 বছর পরে। 10 বছর পর্যন্ত আপনি করতে পারেন 5 মিটার বাই 5 মিটার বাই রেগুলার প্রুনিং। তো যাই হোক, এবারে আমি এটাকে কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো এবং রিভিউ দেব। অনেকটা বেনেসানের অ্যারোমা রয়েছে, অনেকটা বেনেসানের অ্যারোমা রয়েছে, কিছুটা আলফানসোর অ্যারোমাও রয়েছে। তবে আমি বলবো, যদি একের অ্যারোমাটা বোঝা, মানে আপনি যদি অ্যারোমাটা শুকে দেখেন, তাহলে আপনি 70-80% বেনেসানের অ্যারোমা পাবেন, 30% মতো এটাতে আপনি আলফানসোর অ্যারোমা পাবেন। এবার আমরা এটা খাবো, খুব ক্লাসিক্যাল ফ্লেভার, খুব ক্লাসিক্যাল গন্ধটা। ওনাদের কথা অনুযায়ী এটার অ্যাসিড সুইট ব্যালেন্স খুব ভালো, খুব প্লেজেন্ট অ্যাসিড সুইট ব্যালেন্স, যেটা আমরা কেশরে পাই। কেশর বেশি পেকে গেলে যদিও শুধু মিষ্টি হয়ে যায়, খুবই মিষ্টি হয়ে যায়। তো এবং এর অ্যাভারেজ ব্রিক্স ওনাদের কথা অনুযায়ী আপ টু 22। এক্সিলেন্ট, এক্সিলেন্ট ভ্যারাইটি। আমি মানে ফাইবার নেই, এই রসের অবস্থা দেখুন, এই রসের অবস্থা, দু কামড় খেয়েছি, রস পড়ছে দেখুন, খুবই জুসি, ফাইবার নেই, নীল, এতে কোনো ফাইবারই নেই, নীল। টেক্সচার অনেকটা খিরসাপাত, খাওয়ার সময় আমার কাছে অনেকটাই বেঙ্গানাপল্লি বা বেনেসানের মতো ফিল হচ্ছে,
আলফানসোর যে একটা বাটারি টেক্সচার, একটা আলফানসোর যে একটা ক্রিমি বাটারি টেক্সচার, সেটা কিন্তু এটাতে রয়েছে। ফ্লেভারটা ম্যাক্সিমামটাই বেনেসানের দিকে ঝুঁকছে, টেক্সচারটা কিছুটা আলফানসোর দিকে ঝুঁকছে, মিষ্টিটা এক্সিলেন্ট, মানে এত মিষ্টি এটা সিওর। আমি দেখছি, দেখার আগে আমি বলতে পারি এটা অবশ্যই অবশ্যই 20-র উপরে এর টিএসএস যাবে। আমি ছবিটা দিয়ে দেবো। 23, আমি যেগুলো জানি, যে ভ্যারাইটি গুলো সম্বন্ধে আমার ধারণা আছে, আমি শুধু সেইগুলো সম্বন্ধেই কথা বলি। তো আজকে সেই রকম ভ্যারাইটি এনেছিলাম, যাদের মিষ্টি পছন্দ তাদের জন্য তো এটা অমৃত। 23 TSS মানে বুঝতে পারছেন, একটা 23 TSS মানে আমি কি করে বোঝাবো, খুব মিষ্টি, আঙুর যেরকম মিষ্টি হয় ঠিক সেরকম, এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে মিষ্টতার দিক থেকে এক্সিলেন্ট, ফ্লেভারটা এক্সিলেন্ট, ফ্লেভারটা ব্যাঙ্গানাপল্লি যারা খেয়েছেন গাছ পাকা, ওই কার্বাইডে পাকা ব্যাঙ্গানাপল্লি যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় সেটা নয়। কিন্তু অনেকে ব্যাঙ্গানাপল্লির প্রতি বিতৃষ্ণা দেখায়, মনে করে যে ব্যাঙ্গানাপল্লি বাজিয়া বাজারে পাওয়া যায়, ওগুলো 1 বছরের পুরোনো কোল্ড স্টোরেজ থেকে বের করা কার্বাইড দিয়ে পাকানো আম, ওগুলো কাঁচা, ওগুলো আঁটি শক্ত হয় না সেই অবস্থায় তোলা আম, ওর সাথে তুলনা করবেন না। ব্যাঙ্গানাপল্লি বা বেনেসান খুবই ভালো আম, কাছে ওভারঅল খুবই ভালো লাগলো আমটা। আপনি, আমি যে দাঁতে কাটলাম, দাঁতে কাটা অংশটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এর পিল খুব পাতলা, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি, খুব কম লোক হয়তো খেয়েছেন, যারা খেয়েছেন তারাই জানেন। কোহিতুর আম খাওয়ার পরে আস্তে আস্তে মুখটা বন্ধ করলে আমটা স্ম্যাশ হয়ে যে একটা ব্লাস্ট হয়, ফ্লেভার ব্লাস্ট, আস্তে আস্তে মুখটা বন্ধ করবেন, মুখটা বন্ধ করলে ওটা চাপবে আমটা, আস্তে 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 চিপে স্কুইজ হয়ে যে একটা ফ্লেভার বেরোবে এবং যে রসে মুখ ভর্তি হয়ে যাবে, এটা সেই রকম আম। এটাতে কিন্তু প্রচুর রস রয়েছে, খুব জুসি আম, আপনারা দেখতে পেলেন, খুব জুসি আম। মুখ বন্ধ করে দাঁত লাগাতে হবে না, মুখ বন্ধ করলেই আপনি পুরো মুখটা ফিল ভর্তি হয়ে যাবে। তো আমি জানি না, অনেক ভালো জিনিস পপুলার হয় না, তার মধ্যে এটাও একটা। এবারে হবে, এবারে হবে, নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই গাছটা আপনি চাষের জন্য লাগাতে পারেন। আমি যখন একটা ভ্যারাইটি নিয়ে চাষাবাদের কথা বলছি, তাহলে মনে রাখবেন আমি দুটো বেশি ইউটিউবে ভিউ পাওয়ার জন্য বা অন অ্যান অ্যাব্রাপ্ট বলে দিলাম ও চাষাবাদের জন্য, ঠিক আছে। আমি চাষাবাদ কথাটা যখনই তুলবো বা কৃষিকাজের জন্য যখনই তুলবো একটা আমের নাম, তখন মনে রাখবেন পর্যাপ্ত তথ্য না থাকলে সেটার সম্বন্ধে আমি একবারও চাষিদেরকে রেকমেন্ড করব না। বহু মানুষের পেট চলে, বহু মানুষের সংসার চলে চাষ করে। আজকে আমি বলছি এই ভ্যারাইটিটা অবশ্যই আপনি চাষাবাদ চাষ করতে পারেন, বাণিজ্যিকভাবে লাগাতে পারেন, সফল হবেন, সফল হবেন আপনি এই ভ্যারাইটিটাতে। এটাতে অল্টারনেট বিয়ারিং হ্যাবিট নেই, প্রতি বছর ফল হয়, ট্রিমান্ডাস বিয়ারিং, ওনাদের কথা অনুযায়ী ট্রিমান্ডাস বিয়ারিং, অনেকটা অরুণিকার মতো বিয়ারিং, পান সুন্দরী যেরকম এক্সট্রিম গুড বিয়ারিং, পান সুন্দরী বলে একটা আম আছে যেটাতে 100টা ফুল হলে 90টা ফল হয়, তো সেরকম নয়, কিন্তু অরুণিকার মতো 100টা ফুল হলে 100টা ফল ধরলে ছোট ফল অন্তত 50টা ফল তো থাকবেই, ঠিক সেরকম এক্সিলেন্ট। আচ্ছা, এর আমের অ্যাভারেজ ওয়েট 350 গ্রাম, কিন্তু গাছে যদি ফল কম হয় তাহলে 550 থেকে 600 গ্রাম, এই বড়, আমার গত বছর হয়েছিল, এই বড় সাইজ হয়ে যায়। তো চাষাবাদ করুন, বাণিজ্যিকভাবে লাগান, টবে লাগাতে পারেন, একটু বড় টব নেবেন, প্রুন করে রাখবেন, গাছ ছোট থাকবে, টবে লাগাতে পারেন। যারা ছাদ কৃষিতে করেন বা যারা বাড়ির বা আঙিনায় একটা দুটো টবে লাগাতে চান তারাও লাগাতে পারেন, মাটির জন্য তো খুবই ভালো। তো ওভারঅল রেটিং 10-8, অবশ্যই 10-8 অবশ্যই দেবো আমি এই আমটাকে। ক্ষীরসাপাতের পর অনেকদিন পরে এই আমটা আমার ভালো লাগলো, তো অবশ্যই অবশ্যই একটা সোনপরি আপনার বাড়ির জন্য লাগাতেই হবে। আর কৃষকরা নির্দ্বিধায় এটাকে চাষাবাদ করতে পারেন, ভালো থাকবেন। ক্যামেরাতে তো দিতে পারবো না, হলে দিলে আপনাদেরকে বোঝাতে পারতাম এটা কতটা ভালো জাত।
ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অনেকটা বড় হলো ঠিক, কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলো আমি সম্পূর্ণ। যারা দু চারটে ভিডিও দেখেন, দু চারটে জিনিস দেখে বিবেচনা করেন, তাদের জন্য আমার ভিডিও নয়। আমি পুরো ডেসক্রিপশন দিই, সবকিছু বিবরণ দিই, যাতে একজন কৃষক, আমার মেন ফোকাস থাকে কৃষকের জন্য, তার কাছে কোনো কিছু না লুকায় পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তো সবই বললাম আজকে। যাই হোক, ভালো থাকবেন, অনেক ভালোবাসা নেবেন আর ভালোবাসা দেবেন। নমস্কার।